ज्येष्ठ মাসের প্রথম বৃহস্পতিবার আপনি যদি ঘরের ঠিক এই স্থানে লুকিয়ে রাখতে পারেন এক মুঠো চাল, আপনার কোনোদিনই খাবারের অভাব হবে না। যারা ধর্মকে নিয়ে রয়েছেন তারা আর কিছু করুন বা না করুন, জ্যৈষ্ঠ মাসের শেষ এবং প্রথম বৃহস্পতিবার অতি অবশ্যই আপনি আপনার ঘরের ঠিক এই স্থানে লুকিয়ে রাখুন এক মুঠো চাল। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, সবাই কম বেশি জানেন যে জ্যৈষ্ঠ মাসে আমাদের জীবনে বহু রকমের সমস্যা আসতে পারে, বিশেষ করে আর্থিক অনটন এসেই যায়। আর বর্তমান দিনে দ্রব্যমূল্য এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে খুব সাধারণ ঘরে কিন্তু প্রত্যেক দিনই আর্থিক সমস্যা দেখা যাচ্ছে। প্রতিদিনই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের ভাড়ারে টান পড়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যদি আপনার পক্ষে সম্ভব হয় এই জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার আপনি এক মুঠো চালের এই বিশেষ উপায়টি করতে ভুলবেন না। কারণ এই বিশেষ উপায়টি করলে মা লক্ষ্মী যে অত্যন্তই সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলেই আপনার জীবনে হবে উন্নতি, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই বৃদ্ধি পাবে। তাই জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার সারাদিনে যখন খুশি আপনি একটি কিছু পরিমাণ চাল এবং একটি চেলি জোগাড় করুন। তবে কাজটি করবেন অতি অবশ্যই স্নান করার পর। হ্যাঁ বন্ধুরা, স্নান করে কাঁচা বস্ত্র পরিধান করে কাজটি করবেন, নচেত কাজটি করবেন না। আপনাকে যেটি করতে হবে সেটি হলো একটি নতুন চেলির মধ্যে কয়েকদানা, মনে রাখবেন কয়েকদানা চাল আপনি নেবেন এবং তারপর সেই চালের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং গঙ্গা জল দিয়ে হালকা করে মাখবেন যাতে চালগুলি হলুদ হয়ে যায়। মনে রাখবেন বন্ধুরা, তারপর আপনারা সেই চেলিটিকে তিনটি গিঁট বেঁধে দেবেন, দিয়ে যে চালের থোকাটি হবে সেইটিকে আজকে সারাদিনে যখন খুশি সন্ধ্যার মধ্যে যখন খুশি আপনি সারাদিনে যখন খুশি আপনি মা লক্ষ্মীর চরণে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে শুদ্ধ গা ঘির প্রদীপ জ্বালিয়ে দেবেন, একটি সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করবেন। অন্ততপক্ষে মা লক্ষ্মীকে প্রণাম করবেন, তিনবার শঙ্খধ্বনি করবেন। এইভাবে আপনি বিশেষ উপাচারটিকে ব্যবস্থা করবেন। তারপর এই চালের থকাটিকে লুকিয়ে রাখতে হবে আপনার ঘরের একটি বিশেষ স্থানে। হ্যাঁ বন্ধুরা, আর কোথাও নয়, আপনি আপনার ভাড়ারে যেখানে চাল রাখেন সেই ভাড়ারের মধ্যে একদিকে ফেলে রেখে দেবেন। আপনি বা আপনার বাড়ির যে কোনো মহিলা এই কাজটি করতে হবে, দেখবেন আপনি অতি অবশ্যই উপকৃত হবেন। এই চালের থকাটি অবশ্যই রাখবেন অন্তত তিন মাস, তারপর আপনি এই চালগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন কিংবা এই চালগুলিকে আপনি কোনো পুকুরে ফেলে দিতে পারেন। তবে অনুরোধ রইল, মা লক্ষ্মীর প্রসাদ হিসেবে নিরামিষ কোনো খাবারে এই চালের দানাগুলি আপনি ব্যবহারই করতে পারেন। এর ফলে দেখবেন কোনো দিন আর্থিক
অনটন আসবে না, জীবনটা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, জীবনে কখনো সমস্যাই দেখা দেবে না। তাই প্রিয় বন্ধুরা, আর কিছু করুন বা না করুন, এই চালের বিশেষ উপায়টি করতে যেয়ে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী এই কথাটি লিখতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার আপনি যদি ঘরের ঠিক এই স্থানে লুকিয়ে রাখতে পারেন এক মুঠো চাল, আপনার কোনো দিনই খাবারের অভাব হবে না। যারা ধর্মকে নিয়ে রয়েছেন তারা আর কিছু করুন বা না করুন, জ্যৈষ্ঠ মাসের শেষ এবং সুপ্রথম বৃহস্পতিবার অতি অবশ্যই আপনি আপনার ঘরের ঠিক এই স্থানে লুকিয়ে রাখুন এক মুঠো চাল। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, সবাই কম বেশি জানেন যে জ্যৈষ্ঠ মাসে আমাদের জীবনে বহু রকমের সমস্যা আসতে পারে, বিশেষ করে আর্থিক অনটন এসেই যায়। আর বর্তমান দিনে দ্রব্যমূল্য এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে খুব সাধারণ ঘরে কিন্তু প্রত্যেক দিনই আর্থিক সমস্যা দেখা যাচ্ছে। প্রতিদিনই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের ভাড়ারে টান পড়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যদি আপনার পক্ষে সম্ভব হয় এই জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার আপনি এক মুঠো চালের এই বিশেষ উপায়টি করতে ভুলবেন না। কারণ এই বিশেষ উপায়টি করলে মা লক্ষ্মী যে অত্যন্তই সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলেই আপনার জীবনে হবে উন্নতি, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই বৃদ্ধি পাবে। তাই জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার সারাদিনে যখন খুশি আপনি